অ্যালোপ্যাথি কবিরাজি এবং চলছে হোমিও, বিন্দুপুরে ডাক্তারি আর রাতপুরে রোমিও, চাচা এবং ভাতি যাতে রং তামাশা ঝাড়ে, দ্বন্দ্ব এবং পাল্টা পাল্টি ঘাত প্রতিঘাত পারে, ব্যস্ত সবাইকে কতটা বাজায় নিজের ঢোল, ভিলেজ হট্টগোল চলছে, ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল, দেখো ভিলেজ হট্টগোল। আরে স্যার, আমি তো আপনার পাগল কইতেছি না, আমি আপনার টোটাল সিচুয়েশনটা বুঝানোর চেষ্টা করতেছি, আপনি তো বুঝতে পারতেছেন না বিষয়টা। এর জন্যই তাড়াহুড়া করে আমরা দৌড়াই এখানে চলে আসছে। এত কষ্ট করে একটা প্ল্যান বানায় তোমারে দিলাম, এখন যদি এই প্ল্যানটা নষ্ট হয় তখন এর দায়িত্ব কে নিবে? শোনো আজিবা, আমি যা চাইছিলাম সেটাই হয়েছে। তুমি কি চাও না চাও সেটা আমি জানি না, কিন্তু এইটাই তোমার শেষ সুযোগ। আমি যেটা বলে গিয়েছিলাম সেই কাজটা কি তুমি করতে পেরেছো? আমার ভাই অনেক চেষ্টা করছে, ঘুমায় নাই। আমি জানি যে সে ঘুমাবে না, আর তুমি এই কাজটা করতে পারবে না, কারণ সকাল থেকে সে আমার সাথে আছে। একটু মজা করলাম আর কি, দেখলাম এটা পাগল কিনা। হয়েছে, এত মজা করা লাগবে না। আর কি কিছু হয়েছে কত না? আচ্ছা, আমগো এটা বাংলাদেশ, হেদা কই ইন্ডিয়া, আগ্রা, তাজমহল, এরা পাগল না বা? আমার তো মনে হয় পাগলই। আর এরা তো কইছে যে পাবনা পাগলাগারতে ডাক্তার আছে। আমার মনে হয় কি জানোস, পাগলাগারতে ওরা ডাক্তার ছিল না, ওরা পাগলই ছিল, কোনো গান দিয়ে পালায় পুলে আইছে, আর পরে শুরু করছে গ্রাম ঘুরে পাগলামি। হ্যাঁ ঠিকই কইছ বই, হ্যাঁ ঠিকই কইছ। আচ্ছা ভাই, আর একটা কথা, এই যে লগারটা মাইয়া আসছিল, এই মাইয়া ডারে তো আমার পাগল মনে হইলো না, কাহিনীটা কি কত ভাই, বুঝছ কিছু? হ্যাঁ মাইয়া ডারে তো পাগল মনে হইলো না, কিন্তু আমার মনে হয় কি এখন ওই হাফ পাগল, কিছুদিন পরে মিশিয়া মিশিয়া ফুল পাগল হয়ে যাবে। আচ্ছা তুই তো সারাদিন আজকে আগো লাগে ছিলি, তা তুই কি জানোস ওরা কয়দিন থাকবে? এইটা তো জানি না, কিন্তু এটা শিওর আর কিছুদিন থাকলে গ্রামের ব্যবহারের মাথাটা সব খারাপ করে দিব। না পাগল যেমন বাইর করা উচিত ভাই, পাগল থাকতে যাবো না, পাগল থাকলে তো গ্রামই পাগল গ্রাম হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ভাই, তোর একটা কথা কই, শোন, তুই কিন্তু পাগল ছাগল লাগে মিশিস না, দেখছস আরে কেমন পাগলামি করে, মিশিস না ভাই। না বই আর মাস মাস কি দিয়া কি হয়, কি দিয়া কি হয়, আর মিশিস না, থাক চল পাগল ছাগলের কথা বাদ দে। হ্যাঁ বই ভাত খাই চল। হ্যালো ব্রাদার ইন ল, হ্যালো, কি হয়েছে রে ভাই সাহেব, মন খারাপ কি? নাথিং বাট একটু প্রবলেম। আই প্রবলেমের কথা বলবে না, আই কোনো প্রবলেমের কথা একসা শুনতাম চাই না। না না শুনতে হবে। কি লে শুনবেন না কেন? টুডে ইজ মাই সিস্টার, মানে আমার বোনের বিবাহ। ও বাবু রে মরি যাবো, আমি একসার মরে যাবো বাপ। এই সেকেন্ড আমার বুকের ব্যথা শুরু হয়ে যাবে। শুনেন কি একটা কথা বলি, টুডে মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি, সেজন্য আমাকে আজকে গ্রাম ছেড়ে চলে যেতে। আগে ডিটেল শুনেন তো, তারপর চিল্লাচিল্লি করে। মানে সবাই জানবে যে আমি আমার বোনের বিয়েতে গ্রাম ছেড়ে চলে গেছি, কিন্তু রাতে আবার ফিরে আসবো, কাম ব্যাক করবো, সময় মতো আপনাকে সব খবর দেবো। তুমি একলা কিল্লা যে ভাইও তোমার লগে যাবো, তারপর দুই ভাইরা ভাই। আপনার গ্রাম ছেড়া ঠিক হবে না,
আপনি যদি সবাই যদি গ্রাম ছেড়ে দেয় তাহলে তো বিরোধী দল সুযোগ পেয়ে যাবে। কিন্তু বাইরে তুই যদি ফ্রি না হয় কিন্তু এক স্যার এই গাছের লগে একদম একদম দরিদ্র মরি যামু। কি কম, আমি ফিরে আসবো না মানে? অবশ্যই ফিরে আসবো। আচ্ছা আচ্ছা, আমার বিশ্বাস করে না। আয় কেমনে বিশ্বাস করবো তোমারে? আমার ফিরে আসার মন্ত্র তো আপনাদের ঘরেই আছে, তাই না? ও যান, বাড়ি যান, গিয়ে একটু বিশ্রাম টিশ্রাম নেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আপনি বলেন যে কিছু আসলে বাড়ি যান, গিয়ে একটু বিশ্রাম টিশ্রাম নেন। কিছু আসুক তারপরে যাই। না, আজকে আর কেউ আসবে না। আজকে যে একটাই কথা, আমি গ্রামে ভাই আর তুই গুলা আমার আবার ফাঁকিটাকে দিও না। Believe me, brother. Why you don't believe me? I will come. I give you the word. Okay? You go to home, take rest. Nidra kushum tel mathai diye ghumanto. মুখ তো ডাক্তারের না, গ্রাম থেকে বের করে দিয়েছেন, ওকে আবার গ্রামে চলে আসছে। ওরে বাপ রে, কথা উগা কইলে টক্কা দে নিজের দিকে লইল কিলে। ডাক্তার বললে কি এই সারা দেশে একটা মুক্তার ডাক্তারই আছে, আর কোনো বেড়া নাই। ওই যে আরেক গা আছে না হামজা, হেতে গেঞ্জাম করছে। হেতে আবার কি গেঞ্জাম করছে? ওমা তুই তো আর বাসায় কথা। আচ্ছা যাক, বালা করছো ওইসে কি জানো নি? আজ্ঞা রাইতে তুন একটা বালা কাম করি আর বুকের ভিতরে বেতাটা আছে, হেরা সারানোর ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু আচিক্যা ওই যে হেতে ছোট বৈনজ্ঞ আছে না, হেতির বিয়ে ঠিক হয়েছে ইয়ালাই মামা বাড়ি গেছে বইনের বিয়ে দেওয়ার লাই। ও তো কবে আসবে? দুই তিন দিন তো লাগবে, বিয়ের সাথে শেষ করে তারপরে আইব। আপনাদের প্ল্যানটা কবে করার ছিল? আজ যা রাইতে। আচ্ছা দুলা ভাই, টেনশন নিয়েন না, দুই তিন দিন গমসর একটু শুনলেন অসুবিধে। আরে বাবুরে মারি আলো, 10 টাকার বিচারি তো খাই মরি যায়, বারবার গমসর কিনলাই কও, বুকের মধ্যে ব্যথা লাগে না? না দিনের শেষে গমসর, আপনি বুকের মধ্যে ব্যথা পান কেন? চলে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি, যাই যাই। আচ্ছা আচ্ছা, বালা কথা, তোমার কাছে তেল আছে নি? আমার কাছে তেল থাকবো কেন? রান্নাঘরে সয়াবিন তেল তো ভরাই আছে, অনেক বড় কেন? আপনার কিছু খাইতে ইচ্ছা করতেছে, কিছু বানাই দিমু? ওরে বাবু না, বলছি যে নিদ্রা কুসুম তেল আছে নি, তাহলে ওই তো কি জানেনি? আই এখানে হুতি থাকতাম, তুই আর মাথার মধ্যে নিদ্রা কুসুম তেল ঢালি, আস্তে 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 মালিশ করি, তাই আস্তে করে ঘুমাই যাইতে পারি। আমি আপনার মাথায় তেল মালিশ করে দিতে? হ্যাঁ হ্যাঁ। আইসে কত শখ। লাগবো না লাগবো না, যেই জোরে করছো না, কল যা বরি গেছে এমনি ঘুম চলি আইব। খুব ভালো হয়েছে, যান ঘুমান। আপনি তো বললেন যে হাতে কলমে শিখাচ্ছেন, দুটো হাত তো দেখলাম একসাথে, কিন্তু কলমটা কই? কলম তোমার দেখা লাগবে না, তুমি বলো যে ঘুমের ওষুধ খাওয়াইছো কিনা ঠিক মতো। ঘুমের ওষুধ তো খাওয়াইছি,
এতদিন ধরে এই যে আপনার সাথে আমি আছি, আমার তো কোনোদিন আপনি হাতে কলমে শিখাইলেন না, এখন এত হ্যান্ড টাচ লাগছে কেন বুঝতে পারছি না। হ্যান্ড টাচ কি জোরে লাগতেছে তুমি বুঝতেছ না? না শোনো, আমি প্রথম শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট যারা তাদেরকে শুধুমাত্র হাতে কলমে শিক্ষা দিই, তাও আবার তোমার মতো করতে পারে না, বুঝতে পারছো? ও তাহলে আমি দ্বিতীয় শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, বিরাট কষ্ট হলাম। দ্বিতীয় শ্রেণী থার্ড ক্লাস অ্যাসিস্ট্যান্ট? সি, এটা আমি মেনে নিতে পারছি না। আই এরকম ফ্যাসকানি কথাবার্তা বাদ দিয়া আসল কথায় এসো, তুমি তারে ঘুমের ওষুধ খাওয়াইছো কিনা ঠিক মতো কথার উত্তর দাও। তুমি যদি ঠিক মতো ঘুমের ওষুধ খাওয়াই থাকো আর যদি কাজ হয়, তাহলে পরে তোমাকেও হাতে কলমে এরকম ধরে শিক্ষা দেওয়া হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে তাকে কি আপনি সারা জীবন হাতে কলমে শেখাইতে চান? হ্যাঁ, আমার জীবনে এই প্রথম অ্যাসিস্ট্যান্ট একজন যাকে আমি নিজে নিয়োগ করেছি, তাকে আমি সারা জীবনই এরকম হাত ধরে শিক্ষা দিতে চাই হাতে কলমে। ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি হাত আর কলম যেন একসাথে, এই হাত আর পা যেন একসাথে না হয়ে যায়। মানে ঠিক আছে, সেটা পরে বোঝা যাবে, এখন কাম টু দ্য পয়েন্ট। এরকম হাতে হাত রেখে শিখাতে চাইলে এখনই এখান থেকে ভাগে। কেন ভাগবো? কেন প্রস্থান হতে হবে এখান থেকে, বেশি কথা বলা যাবে না। কথা বললে সমস্যা, যত সময় যাচ্ছে তত প্রবলেম হয়ে যাচ্ছে। হাই, কিসের প্রবলেম? হ্যাঁ, তুমি কি আমার বোকা মনে করছো? হ্যাঁ, বোকা মানে কেন বোকা মনে করবো? আমি যে বলছি এই কথাটাকে আপনি বুঝতে পারছেন না। আমি বলতে চাচ্ছি যে এখান থেকে খুব তাড়াতাড়ি করে ভেঙে যেতে হবে। যাবো না, না গেলে সমস্যা হয়ে যাবে, সমস্যা হলে প্রবলেম হবে, প্রবলেম হলে যে কি হবে তখন আমরা কিন্তু সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না করি। এই প্রবলেমের কারণে আমাদের মার খেতে হবে, আমাদের জেলেও যাইতে হতে পারে। এই কেন, এই এত টাসিতাছো কেন তুমি? হ্যাঁ, যেটা কইতেছো সেটা সহজ বাংলায় বল। অবশ্যই আমি বলবো, আমি তো বলার জন্য এখানে আসছি। আমি কেন বলবো না? না বলা পর্যন্ত আমি ছাড়বই না, আমি বলেই যাবো, বলতে আমাকে হবেই। না বলা পর্যন্ত আমি থামবই না, আমি শুধু বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। কি আমি বলবো না? হ্যাঁ বলবো। কি জানো কি বলবো? ওই যে হাতে কলমে আমার এখান থেকে যেতে হবে। কেন যেতে হবে? তাই তো, এবার মনে পড়েছে এই যে ওষুধটা আমি খাওয়াইছি না, সে কিন্তু ঘুমাইছে, দারুণ ঘুম দিছে। কিন্তু সাথে সাথে আর একটা পরিলক্ষিত ব্যাপার যেটা দেখলাম, সেটা হচ্ছে এতখানি বার করে রাখছে, আমি বহুত টুকাটাকে দিছি, সে কিন্তু ওঠেই না, আমি শিওর সে মরে গেছে। সেকেন্ড যে ব্যাপার, সেটা হচ্ছে কালকা মেম্বারে যে আমরা বাসার থেকে বাইর করে দিছি, সে এখনো পর্যন্ত নিখোঁজ। তাহলে একটা গেলে মইরা, আর একটা হচ্ছে নিখোঁজ। এখন আমাদের ফাঁসি কয় বার করে হব? ফাঁসি কয় বার করে হব? আমি আগেই কইছিলাম, সারা মেম্বারে কইছিলাম না, এই গিরগিটিটার কথা শুইন না। আজকে এত বড় অনেক পছন্দ করেন, অনেক মায়া করেন। আচ্ছা বলো তো, তুমি ওনাদেরকে এখানে কেন এনেছো? ওইটা তুমি বুঝবা না, সব বোঝার বুদ্ধি তোমার মাথায় নাই। হ্যাঁ আমার মাথায় নাই, সব বুদ্ধি তো ছিল তোমার মাথায়। শোনো, মাথা দেখে ঠান্ডা করো। আমি মাথা ঠান্ডা করবো না, আমি মাথা এরকমই রাখবো, তুমি যা খুশি বলতে পারো। আরে তুমি বুঝতেছ না কেন, এই যে মহামান্য আম্মা আছে না, এই আম্মার বদলে তুই কিন্তু আমি তোমারে পাইছি। সবই সত্য কথা। আমি যখন পুস্তকালয়ে আসছিলাম তখন এক লোক তার কাছে আমার নিয়ে গেছিল, সে আমার একটা তাবিজ দিছিল, এই যে এই দাও সেই তাবিজ। এই তাবিজের কল্যাণে তিন দিনের মধ্যে তোমার লাগে আমার বিয়ে হয়েছে। এগুলো মিশা কথা, আমি একদম বিশ্বাস করি না। শোনো, তোমার বাবা কি আমার পছন্দ করতো? করতো না। যখন থেকে তাবিজটা পড়ছি তোমার বাবা আমার ফোন দিল, ফোন দিয়ে কি করলো, বাবা আমি যা করছি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, ভুল করছি, তুমি আসো পরিবার নিয়ে আসো, আমার মায়েরা দেখে যাও। এরপরে তো আমার পরিবার আসলো, তোমার লোকে আমার লোকে বিয়ে হয়ে গেল, সব ইত্যাদি জিনিস কেনা হতো।
কোনো কিছু ভালো লাগে না। বিয়ে কত বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা বাচ্চা আসলো না আমাদের। আরে কান্নাকাটি থামাও, মহামান্য আম্মা চলে আসছে, একটা কিছু ব্যবস্থা হবেই হবে। কি ব্যবস্থা হবে? তোমার মহামান্য আম্মা জান কি আমাদের বাচ্চা এনে দেবে? শোনো, এই ফালতু কথা বাদ দিয়া চলো আমরা দুজন ঢাকা শহরে যাইয়া কোনো বড় ডাক্তার দেখাই। শোনো আমার কথা শোনো, তাবিজে এই মহামান্য আম্মার তাবিজে যদি তোমার সাথে আমার বিয়া হয়ে থাকে তাহলে বাচ্চাও হবে। এই ফালতু ধ্যান ধারণা থেকে তুমি দূরে থাকো। ওরে স্বামী, তুমি কি ঠিক মতো মালয়েশিয়া গেছো নাকি যাও নাই? আল্লাহ তুমি স্বামী বেড়ে ঠিক মতো মালয়েশিয়া পৌঁছে দিও। হ্যাঁ ভাই, এত রাতে কই গেছিল তুমি? ওই একটু বাজারে গেছিলাম চা খাইতে। খালি বাজারে যেয়ে চা খাইলে হইব? একটু ফ্যামিলির কথা চিন্তা করা লাগবো না? তুমি তো তোমার ফ্যামিলির বড় ছেলে, তোমার তো কর্তব্য এন্ড ফ্যামিলির দায়িত্ব নেয়া। একটা কিছু করো, কইরা ফ্যামিলির দায়িত্বটা নাও, নিজে একটা সংসারও করো আর সুখে থাকো। কি করবো, ফ্যামিলি চিন্তা করতে গেলে তো মাথা কোনো কিছু কাজ করে না। কাজ করে না কেডা কইছে? আমি তোমার কবে ধরে কইতেছি না মালয়েশিয়া যাও? মালয়েশিয়া যে কত মানুষ কত কিছু করতেছে জানো? আমি তো থাকতে আইছি, আমি দেখছি কত বাঙালি যায় ওখানে, কত সুখে শান্তিতে আছে, কত টাকা পয়সা আন করতেছে। তুমিও যাও, যায়া কিছু টাকা পয়সা উপার্জন করো, কইরা বিয়ার সাথে কইরা সুখে থাকো। জানো ওখানে গেলে অনেক সময় ওই দেশের মায়াও বিয়া করা যায়। কোয়া যায় আল্লাহ কপালে কি রাখছে, যদি ওই সুন্দর মায়া তোমার কপালে থাকে। ফরিনের মাইয়া, ফরেনের মাইয়া যদি বিয়ে করে তাহলে পাঁচশো তো ফরেনের মতো নিব। কিন্তু তুমি যে কইলাম মালয়েশিয়া যদি যাইতে হয় তাহলে অনেক টাকার মামলা, এই এই টাকা না দিলে নাকি যাইতাম না। তা তুমি যেটা দাবি করছো ওইটা তো দিতাম না। শাহিম ভাই তুমি এটা একটা কথা কইলা, তুমি অন্য জায়গায় খোঁজ লিয়া দেখো, বিদেশ যাইতে হইলে কত টাকা পয়সা দরকার হয়। তো তুমি আমার আপন মানুষ দেখা, আমার গ্রামের মানুষ দেখা, আমি তোমার এত কমে বিদেশ পাঠানোর চিন্তা করতেছি? শুনো, আমি তোমার যে টাকায় মালয়েশিয়া পাঠানোর কথা কইতাছি ওই টাকায় না ইন্ডিয়া যাওয়া যায় না, বুঝছো? কিন্তু এত টাকা জোগাড় করো তো আমাদের ফ্যামিলির মধ্যে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা বাদ দাও, না থাক, এত টাকা জোগাড় করতে পারবো না মালয়েশিয়া যেতাম না। শাহিম ভাই শুনো, এখন তোমার একটু কষ্ট হইব টাকাটা জোগাড় করতে, কিন্তু জোগাড় করে একবার গেলে গায়ে এই টাকা জাস্ট দুই মাসে তুমি উঠায় ফেলাইবা। আবার এই টাকাটা তো লাগবো, সেই টাকাটা কই থেকে জোগাড় করবো? তোমার তো দাবিটা তো অনেক বেশি হয়ে গেছে আমার জন্য। আচ্ছা থাক, তুমি না যাইতে চাইলে আমার খোলাখুলি কয়ে দাও, আমি তাহলে উত্তর পাড়ার করিম চাচার ছেলেরই পাঠাই দিব। তারা কি করছে জানো, আমার পায়ে একটা হুমড়ি খেয়ে পড়ে রয়েছে মালয়েশিয়া পাঠানোর লাগে, কিন্তু আমি তোমার কথা চিন্তা করে ওগুলো হা না হন কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি মাল লোক একটু কথা কইয়া তারপর তোমার জানাইতেছি। শ্যামবে কোনো দেহি টেহি না, তুমি বাড়ি যাইয়া তোমার মায়ের লগে এই ব্যাপারে কথা কয়ে একদম আমার ফাইনালটা জানাইবা। শ্যাম ভাই শুনো, তোমার উপকার ছাড়া কখনো অপকার হইব না। আরে তুমি সারা জীবন খালি আমার নামই নিবা, মিথি মিথি করবা দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাল আলোচনা করলে আচ্ছা যাও তাহলে। এই শামিম রে মালয়েশিয়া পাঠাইতে কত কষ্টটাই না হইল, যাক লাভই হয়েছে। যে টাকাটা পাইছি ওইটা দিয়া এবার নিজের টিনের চালটারে সাত করব। আজকে চার দিন হয়ে গেল, শামিম ভাই যেহেতু এখন পর্যন্ত গ্রামে ফিরে আসে নাই তাইলে ঠিকঠাক মতোই গেছে, আর ফিরে আসবো না, অনেক রাত হয়েছে, যাই।
এবার যাই শুয়ে পড়ি। কয়দিন ধরে ট্রেনের সালে নিচে শুইলাম, কয়দিন পর তো সাদের নিচে শুম। আপনার জন্য একটা বিশেষ খবর নিয়ে এসেছি আমি। কেমন বিশেষ খবর? খবরটা যদি আপনি শুনেন একবার, তাহলে বিছনার থেকে মনে করে টাশরিখা নিচে পড়ে যাবেন। থাক, খবর আর শোনা দরকার নাই, এই বয়সে টাশকি খাইয়ে পড়ে যেতে চাই না। আম্মা খবরটা আগে শোনেন। আমি ঘর থেকে বাইর হওয়ার সময় পাশের রুমটা আছে না, ওই যে জামাই বউ থাকে, আর কি শুনছো কও তো। আরে তুমি একবার যে তাবিজ দিছিলে না, আগে তো জামাই বউরে সহ্যই করতে পারতো না, তাবিজ দেওয়ার পর জামাই বউরে সহ্য করে, এখন হয়েছে কি উল্টাই গেছে জিনিসটা। তোমাদের সন্তান হয় না, তোমাদের ঝগড়া কি নিয়া, এই বিষয়গুলো যদি সুন্দর মতো তাকে জানাই দাও, তাইলে তারা বুঝবো যে তোমার ভিতরে একটা আধ্যাত্মিক পাওয়ার আছে। কবু জানি এই কাম আর কতদিন করতে হবে কইতে পারো? শেফালি তুমি এটা কি কথা কইতেছ? হঠাৎ করে তুমি এমন কথা কইতেছ কেন? এই কাজ তো ধরছি আমরা তোমার বুদ্ধিতেই। আরে সেজন্য তো কইতাছি, এই পেটটা যদি না থাকতো, এই ক্ষুধা যদি না লাগতো, তাহলে কি আর এই কাম করতোই তো? শেফালি দেখো এমন কথা কেউ না, কারণ তোমার ভিতর একটা বিশেষ ক্ষমতা আছে, এটারে কাজে লাগাও। আরে আমার ভিতর বিশেষ কোনো ক্ষমতাই নাই, আন্তা যে কই মাঝে মাঝে লাগিয়ে যায়, মাঝে মাঝে লাগে না। আরে যারা আমার কাছে এসে সফল হয় তারা মনে করে তাদের ন্যায়টা ঠিক ছিল, আর যারা আইসা সফল হয় না তারা মনে করে তাদের ন্যায়টা ঠিক ছিল না। আরে আমার কাছে যারা আসে সবই তো ভেতর ডিম। শোনো, তুমি আমার অন্য কোনো কাজ করে খাওয়াতে পারো না? হ্যাঁ পারবো। তাহলে চলো আমরা অন্য কোনো গ্রামে, অন্য কোনো নতুন গ্রামে যেয়ে বাস করি। ঠিক আছে, সেটার জন্য তো গ্রামে যাওয়া যাবে না, সেটার জন্য তোমার গুলিস্তান যাইতে হবে। আল্লাহ, গুলিস্তান কে? কি করে গুলিস্তানে যত পকেট আছে বাংলাদেশের তত পকেট নাই। একই কইলে তুমি, গুলিস্তান আর পকেট কিছু তো বুঝলাম না। কি কে এখনো বুঝে নাই? শোনো, আমি তো একটা কাজ খুব ভালো পারি জানো, সেটা হচ্ছে গিয়া পকেট পাই। তোমার সাথে পরিচয় হওয়ার আগে তো হেতু ভাই আর আমি দুজন মিলে তো পকেট মেরিনই কাজ করতাম। চুপ থাকো, এসব ফালতু কথা কইবে না। বন্ডামি ছাইড়া চুরি করবা, এই সব কাজ তোমার দিয়ে চলবে না। আচ্ছা ওইছে যাও, ওই জামাই বউরে ডাইকে নিয়ে আসো। এরকম ক্রাইসিস মুভমেন্টে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, দৌড়ানো, পাটাকে সচল রাখতে হবে। আবার সিস্টেম না, কেউ নাই, ঘটনা কি? তোর ভিতর আমাকে নিয়ে খুব অবিশ্বাস। মামার নাম
আমি আসলে প্রথমে আপনাকে বুঝতে পারিনি। তুই এলাহি ভরসাকে পাওয়ার জন্য তোর বাবার সাথে যুদ্ধ ঘোষণা করেছিলি, বল সত্যি কিনা? আপনি কিভাবে জানলেন? যুদ্ধ ঘোষণার তিন দিনের মাথায় তোর বিয়ে হয়, বল সত্যি কিনা? জি আম্মাজান, সত্য। কিন্তু কি আশ্চর্য, আপনি এগুলো কি করে জানলেন? তোর চোখে মুখে আমি সব কিছু দেখতে পাচ্ছি। তোদের মাঝে মাঝে ঝগড়া হয়, কারণ তোদের সন্তান হচ্ছে না, বল সত্যি কিনা? যে আমাজান, সন্তান পেটে আসে কিন্তু পেটে থাকে না। ইস, মিস্টেক মিস্টেক। মিস্টেক কি আমাজান? একটা ছোট্ট মিস্টেকের কারণে তুই বাচ্চা নিতে পারছিস না। তোকে আমি এটা পরে বুঝিয়ে বলবো। ছি 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 ছি, তুই অবলা মানুষটাকে এভাবে দোষ দিলি? আমার ভুল হয়ে গেছে আম্মা, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন আম্মা। তুই তোর স্ত্রীর কাছে এখনই ক্ষমা চা। আমার ভুল হয়ে গেছে বউ, আমার ক্ষমা করে দাও। আমি মনে মনে তোমার নিয়ে খারাপ চিন্তা করছিলাম। দিয়েছে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। তুই আমার দিকে তাকা, সর্বনাশ, তোর সামনে অনেক বড় বিপদ। তুই যাদেরকে যাদেরকে টাকা দিয়েছিস, তারা কেউ তোকে টাকা ফেরত দিচ্ছে না বা দিবে না। আমি যখন এসে পড়েছি তোদের কোনো চিন্তা নেই, তোদের যত বিপদ আপদ মুশকিল আসান করেই আমি এই গ্রাম ছেড়ে তোদের বাড়ি থেকে আমি বিদায় নেব। শকুনের মতো এমনি স্যারি সিস্টেম আমার সক্ষমী নাকি সক্ষমী? আরে বাপরে, শকুনের আবার ঠোঁটা দাঁড়িয়েছে, কি সুন্দর! আপনা ঘটনা কি স্যার সিস্টেম আমার উপরে? তোর এখন আমি কি করুম তুই কয়? কে আমার আবার কি করবি তুই? সমস্যা কইছিলি না, আমার লিডিংশিপ ভালো হইতেছে না, তোর লিডিংশিপ লাগবো। এই তুই এমনই লিডিংশিপ চাইলি, জীবনটা তুলে ধর উপক্রম হয়েছিল। আরে বাপরে, এর আগে তো আপনি তিন চার জনরে দেখায় ফেলাইছেন, আমি তো একজনের মাত্র দেখাইছি, তাতে সমস্যাটা কি? এই আমার লিডারশিপ অবস্থায় যে তিনজন আমাদের হালকা পাতলা থাওয়া দিছে, জীবনে রিস্ক ছিল না, কিন্তু তোর একজনের থাওয়াতে জীবন চলে যাওয়ার উপক্রম হয়েছিল, তুই সেটা বুঝতে পারছ না? হ্যাঁ বুঝছি। মেলা সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। পাগলটা খেলছিল কে? পাগল? সরি ভাইজান, আপনি যেটা ভাবতেছেন এটা ঠিক না। সে আসলে চুলদাড়ি লম্বা রাখছে শখ করে, সে পাগল না। আরে আমি তো ওই পাগলের কথা কইতেছি না, যে পাগলটা আপনাকে ধাওয়াইলো ওই পাগলের কথা কইতেছি। ও আচ্ছা আচ্ছা, উনি পাগল ছিল নাকি? উনি তো পাগল ছিল, মাথা তো মেন্টাল, খালি পাগলামি করে, এই জন্য তার পাগল কয় এলাকার মানুষে। কিন্তু তার চেহারা ছবি, তার পোশাক আশাক সব কিছু মিলে আমার কাছে কিন্তু পাগল মনে হয়নি। ভাইজান, সে বড় লোকের পোলা, ভালো ভালো খায়, ভালো ভালো পেন্দে। ওই যে ইষ্টগুলোতে কট খেয়েছিল তো, তারপর থেকে তার মাথা তা ছিঁড়ে গেছে, আউলা জল হয়ে যায়। ভালো কথা বলে, মানে ভালো কথা বললেও সে খেপে যায়, মারতে আসে না? আপনারা তো বাইসা গেছেন, আপনাকে হাতের লাগালে পায় নাই, এক দৌড়ে পালায় গেছেন, আপনারা বাইসা গেছেন, আপনাকে কপালে কোনো তাড়াতাড়ি মাইন নাই। একদম ঠিক কথা বলছেন, রাখে আল্লাহ মারে কি। ও আপনারা নতুন মানুষ, এলাকায় আইছেন তো, তাই মারগুর দেখার নাই, মান সম্মানটা বাড়ছে, মাইগুর থাকলে তো খাইলে তো আর মান সম্মানটা থাকতো না। এটাও ঠিক কথাই বলছে না। তা আপনারা আসছেন কোন বাড়িতে? এলাহি ভরসা সাহেবের বাড়িতে। এলাহি, এলাহি ভরসা মানে ওই কালুমের বাড়িতে? ওইছে কি, ওই ঢাকায় আসলে উনি এলাহি ভরসা নামেই পরিচিত, এইখানে মানে আপনারা কালুমিয়া হিসেবে জানেন। ও বুঝতে পেরেছি।
আচ্ছা ঠিক আছে যাক রাত অনেক হয়েছে তো বাড়ি যা সুন্দর মতো ঘুমান জি থ্যাংক ইউ ম্যাডাম দেখছো ইষ্টগুলো কট ভাঙা মন তোরা তোর এখন সমস্যাটা কি এখন তো দেখতেছি তুই পাগল হয়ে গেছিস সমস্যা কি ওই পোলাটা যেহেতু প্রেমের ছেক খাওয়া পোলা তুই কেন তারে কইতে গেলি ভাঙা মন তোরা এইটা তার মাথার মধ্যে ঢোকার সাথে সাথে পুরো নাট বলটে আওলা বলো হয়ে গেছে এই জন্যই সে আমাকে ধাওয়ানে দিছে আরে বাবা আমাকে মহামান্য আম্মা জান তো ভাঙা মন জোরাই লাগে আমি তো ভালো কথাই কইছি বুঝছি রাখা যাব না কি রাখা যাব না লিডারশিপ তোর কাছে রাখা যাব না লিডারশিপ চেঞ্জ হয়ে গেল আয় লিডারশিপ ওর কাছে থাকবো অ্যাসিস্ট্যান্ট 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 বাবা কোথাও সে থাকবে না কিন্তু তোর বাড়িতে এসে নিজ থেকে দুই দিন থাকতে রাজি হয়েছে এই দুই দিনের মধ্যে তোর বাড়িতে যত রকম মুশকিল আছে আসন করে দিয়ে তারপর চলে যাবে তাহলে তো বাবা আমার মহাসৌভাগ্য সব ওনার কৃপা অবশ্যই তার কৃপা শুধু তোর না এই গ্রামের মধ্যে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির মধ্যে অজস্র এখানে ওখানে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে এরা এদের প্রত্যেককে মাথা ফুটা করতে হবে হত্যা করতে হবে এদের বিনাশ করতে হবে কবে সব করে দেবে মুশকিল আসান মহামান্য আম্মা কি বলেন বাবা আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই তো পাঁচটা দশটা করে মুশকিল আছে দাঁড়িওয়ালা বাবা আম্মা কি আজকে আমাদেরকে দর্শন দেবেন জি না আজকে রাতে আম্মা যান কারোর সঙ্গেই দর্শন দেবেন না দর্শনের জন্য কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা যেভাবে বলবেন সেভাবেই হবে এলাহি ভরসা তোমার দায়িত্ব কিন্তু বেড়ে গেল শুধু নিজে বাঁচলে হবে না আশেপাশের প্রত্যেকটা মানুষকে নিয়ে বাঁচতে হবে তাদের বাঁচার অধিকার রয়েছে আমি তোমাকে এখন একটা দায়িত্ব দেব ওই দায়িত্ব কি তুমি পালন করতে পারবে কি বলেন বাবা আপনি বললে একটা না দশটা দায়িত্ব পালন করতে পারবো আপনি বলেন বাবা কি করতে হবে তাহলে যাও প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে মহামান্য মুশকিল আসান নারায়ণপুরী আম্মার আগমন বার্তা পৌঁছে দাও জি আমি এখনই ব্যবস্থা নিচ্ছি এখনই ব্যবস্থা নিচ্ছি হিসাব নিকাশের বিষয় নয় বুঝলাম না বুঝে নাই
লকডাউন হইছে, লকডাউন এর শরম। এ বস, সাধনা কেটে অন্যদিকে চলে যেতে পারে। ও
এই সাধনায় নারীর হাত উপযোগ্য বুঝতে পারছেন কমলাবী জি স্যার এখনই এই নারীকে এখান থেকে বিদায় করে তুমি তোমার কাজ শুরু করে দাও আমার সাধনা নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা ভাবি আপনি জান আপনার সঙ্গে আমি পরে দেখা করব হ্যাঁ রাস্তাটা দেখা যাইতেছে না আমরা ওই রাস্তা ধরে সোজা চলে যাবো ঠিক আছে চলো আমাজন জঙ্গল মানে হইতেছে বড় বড় বাঘ ভাল্লুক হাতি অজগর সাপ এই যে আমরা আইলাম হ্যাঁ কোন জায়গায় এই জাতীয় কোন প্রাণী তোর চোখে পড়ছে একটা গরু দেখলাম না এই গরু কি আমাজনের প্রাণী এটা তো মনুষ্য সমাজের প্রাণী এই গরুগুলা আজ যাই হোক যেভাবে মানে হ্যাকা ব্যাকা করে যে দিছি ঠিক মতো রাস্তা চিনা আবার আমাকে গ্রামে যেতে ওর মতো আমি বুঝলাম না তোর ভুলে যাওয়ার রোগটা হইলো কেমনে আসলে হয়েছে কি খুব একদম আধুনিক সুপুরুষ সাজার জন্য মাথা ভরা চুল রাখছোস সেই চুল তো সুইসা সুইসা সব বুদ্ধি শুধু খেয়ে ফেলাইছে এই তুই দেখলি না আসার সময় ইট দিয়ে যে তীর চিহ্ন দিয়ে দিয়ে আসলাম কলা বাগানে ওখানে দিছি ওই যে বট গাছ থেকে যে যখন আমরা এই গ্রামের মধ্যে ঢুকলাম ওইখানে দিছি তো যাওয়ার সময় ওই তীর চিহ্ন দেখে দেখে আবার গ্রামে ফিরে যাবো ওরে বাবারে ইট দিয়ে তীর চিহ্ন তুই আগে দিছ ঠিক আছে ঝড় বৃষ্টি আসলে তো সব মুছে দিব তখন কি কমু একটা মানুষ এত নেগেটিভ হইতে পারে এত নেগেটিভ হইতে পারে কোন সময় পজিটিভ চিন্তা তোর মাথায় ঢোকে না হ্যাঁ আরে বাবা তুই তোর চিন্তা করবি উল্টাটা তুই চিন্তা করবি যে ইট দিয়া যে তীর চিহ্নটা দেওয়া হয়েছে সেটা অরিজিনাল তীর হয়ে আইসা আমাকে সাথে করে নিয়ে নিয়ে আমার ওই গ্রাম সেনা আমার ঘরে ঢুকাই দেবো এরকম হইতে পারে না এটা কি কার্টুন ছবি বাস্তবে কার্টুনে এসে একেবারে তীর চিহ্ন এসে নিয়ে গেল নাকি এইরকম ভাবতে হবে কিছু ভাবলে না সেটা বাস্তবে রূপ নেবে যাই হোক কথা বাড়া লাভ নেই চল আইসা আর একটা কথা কি আমাকে ওই গ্রামেই তো ঠিক মতো রুগী পেলাম না মন মতো এই গ্রামে মন মতো রুগী পামু তার কোনো গ্যারান্টি আছে আমাকে হাঁটতাছি ওই গ্রামে পায় নাই এখন এই চিন্তা কইরা হাত পা গোটায়া ঘরের মধ্যে বসে থাকলে চলবো শোন মন সবসময় চাঙ্গা রাখবি হয় নাই হইব হয় নাই হইব তাইলে হইব এই গ্রামের মধ্যে খুঁজতে থাকি মন মতো মনে কর আধা মন মতো যদি কোনো রুগী পাওয়া যায় কপ করে ধরে তার ফুল রুগী বাড়ায় আম্মাজানের কাছে আমি হাজির করুন দেখবি যে এক মাসের খোরাক এক রুগী দিয়ে হয়ে গেছে Pepe, pepe.
এত বছর ধরে একসাথে আছি না, কত নয় ছয় করি একসাথে, হ্যাঁ কত মানুষরে ফকির বানাই দিছি, আমার কথা সব তুই জানস, তোর কথা আমি সব জানি, কিন্তু কোনোদিন তো একবারও জানতে পারলাম না তোর এরকম একটা সুন্দরী বইন আছে, তাও আবার আম্মা জান লেভেলের। কি চাইছিস কে? এই তোর তো মুখের ভাব ভঙ্গি, তোর কথা, তোর সুখের চাহনি আমার কাছে ভালো মনে হইতেছ না রে। শোন কাবজ আলী, তোর একটা কথা কই, মনের ফুলেও স্বপ্নেও কখনো ওই মাইয়ার দিকে কুনজর দেওয়ার চেষ্টা করবি না, সুখ তো গুলা পড়বই মুহূর্তের মধ্যে, তোর সারা শরীর পুইয়া ফসু হয়ে যাবো, তাই হয়তো বাতাসে করতে থাকবি। আরে ধরো ওই সমস্ত বয়ান তো দিবি তোর রোগী রে আমার উপরে কে? তবে আমার খুব ইচ্ছা আছে আম্মা জানের সামনে তোরে হাজির করে আম্মা জানরে কমু তোর ভাইটার একটু ভস্য করে দাও, ওই ভস্য দেখতে আমার খুব ভালো লাগবে। অসুবিধা নাই, আমি বুঝতে পারছি তোর মনের মধ্যে একটা অবিশ্বাস আছে, বিশ্বাস স্থাপন করার ব্যবস্থা করতেছি। আজকে আমি বাসায় ফেরার পর সুন্দর মতো খাওয়া দাওয়া করুন, তারপর তুই ওযু করবি, পবিত্র হবি, আর পর তোরে আমি বিছানার মধ্যে শোয়া আর ডাক দিয়া কমতে অরে তুমি বর্ষ করে দাও, ভস্য হওয়ার পর তো তোর বিশ্বাস হইব যে হ্যাঁ ভস্য হইতে তুই পারস, বিশ্বাস হইব না তখন? আমি কে? আমি তোরে ভস্য করা দেখবো? না না, আমারে দেখতে হইব না, তোরে ভস্য করবো, হয় তুই ভস্য হবি নালে তুই বিশ্বাস করবি, কোনটা করবি কহ। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করছি, বিশ্বাস করছি, চল। শোন তোর একটা কথা কই, কোনো সময় মনের মধ্যে অবিশ্বাসে আশ্রয় প্রশ্রয় দিবি না, কারণ তুই নিজে যদি অবিশ্বাস করোস তোর এই অবিশ্বাসী মনোভাব চোখে মুখে ফুটে উঠব, এটা মানুষজন বুঝতে পারবো, তখন ব্যবসা বাণিজ্য সব লাঠে উঠবো, ঠিক আছে? ভক্তি বিশ্বাস নিয়ে কথা কবি, ঠিক আছে? বুঝছি, ঠিক আছে, ভক্তি বিশ্বাস নিয়ে কথা বলে দিব। হ্যাঁ ছাগলের মতো হাসতে চলবো না, চল। সবুজে সবুজে ঢাকা, এই সেই তিনতলা পথ, এই সেই তিনতলা পথ, আর ওই সেই মাপ, আমার এত সুন্দর গ্রাম একটা আমার পাঠাইছে মালয়েশিয়া, মালয়েশিয়াতে যাইতে পারলাম না, আমার 5,00,000 টাকা গেল, আমার 5,00,000 টাকা চলে গেছে, এই সুন্দর গ্রাম ছেড়ে আমি কোন দেশে গেছিলাম গা রে, কোন দেশে গেছিলাম? কাবুজ আলী রে, রুগী তো পায় গেছি। কই রুগী? এইখানে যেটা চিল্লা পাল্লা করলো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রুগী, তাই? হ্যাঁ। তোর কি দেখে মনে হলো এটা রুগী? শুন, মানুষ যখন অথই সাগরে পড়ে যায়, মানে বিপদগ্রস্ত হয়, যখন কূল কিনারা কিচ্ছু চোখে না দেখে, তখন একটা খড়কুটা তার সম্পদ, সেই খড়কুটা হইতেছে তাবিজ, মুখের কথা। মনে কর যে ও যে কি নিয়ে কথা কইলো এটা কিছু আমি বুঝতে পারছি, কিছু পারি নাই, কিন্তু এইটুকু আমি বুঝতে পারছি যে শিওর ও অনেক বিপদের মধ্যে আছে, এইটারে যদি ধৈরা ফুল রোগী বানায় আম্মাদানের কাছে হাজির করতে পারি, তাহলে দেখবি এক মাসের খোরাক একদিনে আমরা ইনকাম করে ফেলাইছি, তাহলে চল রুগীর উপরে ছাপাই পড়ি, শিকার হাত ছাড়া করা যাবে না। হাত ধরে কথা বলতেছেন?
কি হ্যাঁ সমস্যা কি আপনার হ্যাঁ মিয়া মানুষের হাত ধরে কথা বলেন শুনেন এটা কিন্তু আমাদের গ্রাম কোন ফাইজলামি চলবে না একের খবর করে দিমু না মানে আপনি ভুল বুঝতাছেন আসলে আমার ওই ভুল হয়ে গেছে আর কি ভুল হয়ে গেছে না মিয়া মানুষের হাত ধরে কথা বলেন এখন আবার বলেন ভুল হয়ে গেছে ফাইজলামি না মানে আসলে আমি সারা রাত ঘুরছি তো ঘুমাই নাই হঠাৎ করে আমার ঘুম পাইছে সেই জন্য এখানে ঘুমাইতেছিলাম এইটাই আমার ভুল হয়ে গেছে ঘুমানোটাই ভুল হয়ে গেছে ঘুমানো ভুল হয় নাই শুনেন আপনি যে ডাক্তারের পোশাক পরে আছেন আপনি যে পাবনা থেকে চলে আসছেন ওরা জানে না আমি খবর করে দিব দিমু খবর করে দিমু একটা আবার বলে হ্যাঁ হ্যাঁ এইটা আমার অভ্যাস এটা না করলে আমি অসুস্থ হয়ে যাই কিছু মনে করেন না আর আমি আমি পাবনা থেকে এসে আপনার কে বলছে আপনি দেখেই বুঝাই যাচ্ছে না আপনি ভুল করতেছেন আমি আসলে পাগলের ডাক্তার শুনেন আমি পাগলের ডাক্তার আমি ওই শহর থেকে গ্রামে আইছি আমি পাগল খুঁজে বেড়াই যদি পাগল পাই তাকে চিকিৎসা করি তারপর তাকে ভালো করে দিই এইটা হইলো আমার কাজ এই জন্য এই গ্রামে পাগলের ডাক্তার হিসেবে ওই রুগী খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে আমার দুজন সহযোগী ছিল একটা অ্যাসিস্ট্যান্ট মানে চিফ অ্যাসিস্ট্যান্ট একটা মেয়ে আর একটা ছেলে ওকে দুজনে খুঁজে পেতে সারাটা রাত খুঁজছি কান্না করেন ভাই শুনুন কান্না করেন আমি আমার মানুষের কান্না সহ্য করতে পারি না ওরে আল্লাহ রে পাইছি একটা দুর্বল জায়গা বেশি বেশি কান্ত হইব তাইলে হয়ে যাব আবার কান্না করতেছেন কিছু মনে করবেন না আমি যদি কান্না না করি তাহলে তো আপনারা পুরো ঘটনাটা কইতে পারবেন না একটু কান্ত হইব শুনেন তাহলে অল্প একটু কান্না করেন বেশি কান্না করেন আপনি কি কান্না করতেছেন না গানের আগে সুর ধরছেন না কাটতেছি কাটতেছি কিন্তু বাপের জন্ম এমন কান্না শুনি নাই আচ্ছা কান্নাকাটি অনেক হয়েছে অনেক করতে নেন বলেন আচ্ছা শুনেন আসলে আমি এখন একা হয়ে গেছি আমার দুইটা অ্যাসিস্ট্যান্ট হারানোর পরে আমি আসলে পাগলের ডাক্তার বললাম তো আপনি যেটা ভাবছেন সেটা না আমি পাবনা থেকে আসি নাই আসলে এইগুলা হলো পাগলের ডাক্তারেরই দৌড়াদৌড়ি করছি তো সেই জন্য অনেক কিছু ছিল হারাই গেছি আপনি তো দৌড়াদৌড়ি করছেন কেন মানে পাগল কি আপনি তাড়া করছিল এটা আমার অভ্যাস আর কি পাগল তারা করে না কুত্তা তারা করছিল কুত্তা দেখলে আমি ভয় পাই তো সেই জন্য সেই দৌড় দিছি আমার দুইটা অ্যাসিস্ট্যান্ট হারাই ফেলছি আচ্ছা আপা আপনার বাড়ি কি এই গ্রামে হ্যাঁ আমার বাড়ি তো এই গ্রামে বললাম না আপনার নামটা কি জানতে পারি মিথি 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 আচ্ছা একটা কথা বলুন তো আপনার কি ছোটবেলায় মাথায় কোনো আঘাত পাইছেন বড় ধরনের কোনো আঘাত বা এই গাছ থেকে পড়ে গেছেন বা কেউ আপনাকে মাথায় পাড়ি দিছে এরকম কোনো ঘটনা ঘটছে এই আপনি কি বাংলা সিনেমা পাইছেন হ্যাঁ আমি ছোটবেলা মাথার মধ্যে আঘাত পাইছি সব ভুল লাগিছি হ্যাঁ এই আপনি কি আমার চিকিৎসা করবেন আমার কি আপনি পাগল মনে হয় পাগল তো আপনি হ্যাঁ হ্যাঁ আমি পাগল হব না আমি মেন্টাল না আমি ভালো মানুষ শুনেন কোনো পাগলই কয় না যে আমি পাগল আমি পাগল সবসময় আমি ভালো আমি ভালো ওরে বাবারে এটা তো ডেঞ্জারাস মায়া মানুষ এর সামনে কথাবার্তা হুশ করে কইতে হবো কি চিন্তা করেন না আমার পানি পিপাসা লাগছে আমার একটু পানি দিবেন পানির অপর নাম জীবন আপনি যদি আমার একটু পানি দেন তাহলে পরে আমার জীবনটা বাঁচব প্লিজ আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন আমি পানি খাই দিচ্ছি না 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 বাড়িতে যাওয়া লাগবে না আমি এখানে বসি আপনি আপনি বসুন আমি পানি আমি কামছি দিলে বসবি যে আমি সত্যি না স্বপ্ন
বুঝছি বুঝছি শাইম ভাই, তুমি স্বপ্ন না, তুমি সত্যি আমি বুঝছি। কিন্তু তোমার তো মালয়েশিয়া থাকার কথা, তুমি মালয়েশিয়া না থেকে গ্রামে কি করো? আমি বুঝছি। হাই রে বোকা, তুমি ভয়ে প্লেনে উঠো নাই তাই না? আল্লাহ, আমার মানে কিছু টাকা পয়সা দিয়া হইল, এয়ারপোর্টের ভিতরে ঢুকিয়া তোমার প্লেন উড়ায় দেওয়া দরকার আছিল। কি করলা তুমি এটা? হ্যাঁ কি করলা? কি তোমার সর্বনাশের লগে লগে আমার সর্বনাশটাও করলা? আমার সর্বনাশ তো আমি নিজে চোখে দেখে আইছি, কিন্তু এই জায়গায় তোমার সর্বনাশ কই সেটাই তো আমি খুঁজে পাইতেছি না। ও মা, তোমার 5 লাখের লগে আমি যার 20,000 টাকা দিলাম। 20,000 টাকা? ওরা তো তোমার মালয়েশিয়া যাওয়া বাবদ 6 লাখ টাকা দাবি করছিল। আমি কয়ে বে 5 লাখ টাকায় রাজি করাইছি, কিন্তু ওরা মানে না। ওরা আমারে কইলো ওদের আর 20,000 টাকা বেশি খরচ হইছে। এই 20,000 টাকা না দিলে তোমার পাসপোর্টও দিব না, ভিসাও দিব না। এখন আমি কি করুম? চিন্তা করলাম নিজের গ্রামের ছেলে, আর তোমার অবস্থা তো আমি জানি, তেমন টাকা পয়সাও নাই, এই 20,000 টাকা তো দিতে পারবা না। আমি আমার ভাই ভাইবা নিজের গ্রামের ছেলে ভাইবা তোমার এই 20,000 টাকা ওকে দিয়ে দিছি। আর তুমি কি করছো? এই সব কিছু জলে ফেলায় গ্রামে চলে আসছো। এর জন্যই কয় মানুষের উপকার করতে নাই, উপকারের ঘাড়ে লাগতে। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, অন্যের যা অন্যের থাক নিজের ভাবিও না। লেগে যাবে বেঁধে যাবে ভীষণ ডামারোল, ভিলেজ হট গোল সব, ভিলেজ হট গোল, ভিলেজ হট গোল সব, ভিলেজ হট গোল। অ্যালোপ্যাথি কবি রাজি এবং চলছে হোমিও, ইন্দুপুরে ডাক্তারি আর রাতপুরে রোমিও। চাচা এবং ভাতি যাতে রং তামাশা ঝাড়ে, দ্বন্দ্ব এবং পাল্টা পাল্টি ঘাত প্রতিঘাত পারে। ব্যস্ত সবাইকে কতটা বাজায় নিজের রোল, ভিলেজ হট গোল চলছে, ভিলেজ হট গোল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.